মথির 20 অধ্যায় 17 এবং 19 আয়াতে ঈসা আল মসীহর এই সাক্ষী রয়েছে, পরে ঈসা জেরুজালেমে যাবার পথে তাঁর 12 জন সাহাবিকে এক পাশে ডেকে নিয়ে গিয়ে বললেন, দেখো আমরা জেরুজালেমে যাচ্ছি। জেরুজালেমে যাওয়ার তাঁর উদ্দেশ্য কি তিনি এখন বলছেন। সেখানে ইবনে আদমকে, নিজের কথা তিনি বলছেন ইবনে আদমকে, প্রধান ইমামদের ও আলেমদের হাতে ধরিয়ে দেয়া হবে, তারা তার বিচার করে তাকে মৃত্যুর উপযুক্ত বলে স্থির করবেন, তারা তাকে অইহুদিদের হাতে তুলে দেবেন, অর্থাৎ যারা ইহুদি নয়, কারণ তখনকার প্যালেস্টাইন প্রদেশ রোমিওরাই শাসন করছিল, থাটটা বিদ্রুপ করে চাবুক মেরে ক্রুশবিদ্ধ করার জন্য। সেটা রোমিওদের অপরাধীকে ফাঁসি দেওয়ার পদ্ধতি, ক্রুশের উপর হত্যা করা তাদের মৃত্যুদণ্ড। কিন্তু ঈসা বলেন, এবং এই হল ঈসা মসীহের আশ্চর্য ও অন্যান্য একটি বৈশিষ্ট্য, যে তিনি মৃত্যুকে জয় করে পরে তৃতীয় দিনে তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন। তার কাছে আমাদের এই সাক্ষ্য আছে। আবার আরেকটি আয়াতে ইউহন্না এর 10 অধ্যায়ে 17 থেকে 18 আয়াতে ঈসা মসীহর এই সাক্ষ্যে শুনুন, তিনি এইভাবে বলেন, আমি আমার প্রাণ দেব যেন তা আবার ফিরিয়ে নিতে পারি। কেউই কেউই সুবহানাল্লাহ বিসকির আল্লাহ কেউই আমার কাছ থেকে নিয়ে যাবে না, কিন্তু আমি নিজেই তা দেব, দেবার ক্ষমতা আমার আছে, প্রাণ দেবার ক্ষমতা আছে, আমার আবার ফিরে নেবারও ক্ষমতা আছে। এই দায়িত্ব আমি পেয়েছি পিতার কাছ থেকে। বন্ধুগণ, এখানে যে উদ্দেশ্য আছে তা কি দেখতে পান? এটা শুধুমাত্র ইতিহাসের একটি দুর্ঘটনা নয়, বরং এটা হচ্ছে উদ্দেশ্যমূলক একটি ঘটনা, সেই নাজাত বা পুনর্মিলন সম্পাদন করার জন্য। ওয়া আদম নাফসু দাহি, অর্থাৎ তিনি নিজ প্রাণ কোরবানি করলেন। দয়া করে বন্ধুগণ মনে রাখবেন যে ঈসা মসীহর উম্মতগণ তাঁর ক্রুশবিদ্ধ মৃত্যু চায়নি। ঈসা মসীহর ক্রুশবিদ্ধ হওয়া নিয়ে মন গড়া একটি কাহিনী বানিয়ে ইঞ্জিলের মধ্যে ঢুকিয়ে তাদের এমন কিছু করার প্রশ্ন আসে না, কারণ ঐতিহাসিক দলিল বারবার প্রমাণ করে তারা এমন লোক নয়। এমনকি তাদের একজন বুত্রস পিতর যখন ঈসা তার মৃত্যুর কথা বলল এবং নবী ইউনূসের সঙ্গে নিজেকে তুলনা করল, ইবনে আদম যে একটি কাফফারা হিসেবে নিজ প্রাণ দেবেন, এই সব তার জীবনে ঘটবে, তিনি কষ্ট ভোগ করে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন, পিতর সেটা গ্রহণ করেননি, অসম্ভব তিনি বললেন। এবং পরে আমাদের বলা হয়েছে যে, এবং মসীহর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা এড়াতে পারেনি, বিশেষ করে মসীহর পুনরুত্থানের পরে। এবং তখন এরা বুঝতে পারল কিতাবের মধ্যে যা ছিল তা বোঝার জন্য তাদের চোখ খুলে গেল।